রাজ্যের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তার নেতৃত্বে সদ্ভাবে কাজ করছেন মন্ত্রিপরিষদের সদস্য শহরের মেয়র এলাকার কর্পোরেটর প্রত্যেকেই এই রাজ্যটা আমাদের মানুষের যাতে কল্যাণ হয় তা দেখায় আমাদের সরকারের প্রধান কাজ আগরতলা পুরগমের একত্রিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এসে সোমবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বেশ কিছুদিন ধরে পানীয় জল এবং নিকাশ ব্যবস্থার সমস্যা রয়েছে এই ওয়ার্ডে শহরের মেয়র দীপক মজুমদার এবং এলাকার কর্পোরেটর অঞ্চনা দাসকে সাথে নিয়ে এদিন পরিস্থিতি খতিয়ে দেখেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এলাকার মানুষ খুব দ্রুতই জলসংকট থেকে মুক্ত পাবেন বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা মেয়র আমাদের পজিটিভ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনে যারা রয়েছে মন্ত্রী পরিষদের সদস্য সদস্য থেকে শুরু করে মেয়র কর্পোরেটার মানুষের যাতে কল্যাণ হয় এই রাজ্যটা আমাদের এই পরিবেশটা আমাদের সমস্ত কিছু আমাদেরকে ঠিক করতে হবে তো সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই রাজ্যের জনসাধারণের সুবিধার্থে যা করণীয় সেটা আমাদের রাজ্যের সরকারই বলুন আর আমাদের আগরতলা পুর নিগমই বলুন সবসময় সদা প্রস্তুত রয়েছে তো আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কিছু সমস্যা রয়েছে সেগুলো নিজ চোখে দেখে মাননীয় মেয়র সাহেব এগুলি নিরসনের জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন এটাই আজকে মানুষের বড় প্রাপ্তি যে না একটা উইংস রয়েছে যে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা শোনার একটা মাধ্যম মানুষ খুঁজে পেয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন একত্রিশ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলেও ওই দিন জানান আগরতলা পুর মেয়র দীপক মজুমদার এলাকার ড্রেনেজ সিস্টেমের উন্নতির পাশাপাশি খালি জায়গাগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু দোকান বা স্টলের বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি এর ফলে ওই ওয়ার্ডের বেকার যুবকদের কর্মসংস্থান হবে বলে আশাবাদী শহরের মেয়র এলাকার সকল অংশে মানুষ সঙ্গে নিয়েই আমরা আজকে এই ওয়ার্ড পরিদর্শন কিছু কিছু জায়গা প্রফেসর করা এবং যেখানে আমাদের আয়ের জলের একটা এখানে সংকট আছে সেই উদ্দেশ্যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এখানে একটা আই পি করা হবে দুটো করা হবে একটা হচ্ছে ওয়ার্ড অফিসের সঙ্গে আমাদের স্কুলটার সঙ্গে আর একটা ওই জায়গাতে আমরা যেটা দেখেছি আইআরপি করে সেটা আমরা পরিদর্শন করলাম সহসে কাজ শুরু হবে জল সংকট থেকে এই এলাকাবাসী মুক্ত পাবে তো যাই হোক ওয়ার্ডের সার্বিক কিছু কিছু জায়গা আমরা দেখলাম যে এদিকে সংস্কার হয়নি কিছু ড্রেনের প্রয়োজন আছে আর একটা খালি জায়গা দেখলাম বেকারদের জন্য কিছু স্টল করা যায় কিনা আমরা রাজীবাবু আমাদেরকে বলেছেন আমরা আমরা এটাতে সহমত পোষণ করেছি আমার মনে হয়েছে এটা করা উচিত এবং জায়গাটা খালি আছে বিভিন্নভাবে মানুষে ব্যবহার করছে যাই হোক এটা আমরা করবো সব আগরতলা শহরে প্রতিটি জায়গায় যাতে সৎ ব্যবহার করা যায় মানুষের কাজে লাগানো সেই চেষ্টা করছে আজকে এটা গান্ধী স্কুলের এই মাঠটা দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এটা জবরদখল করে মাঠের অংশটাকে নিয়ে তারা ব্যবসা করছে আমি কিছুদিন আগে অনেক এসেছিলাম তাদেরকে বলা হয়েছিল তারা বলেছিল সরিয়ে নেবে কিন্তু আজকে এসে সম্মুখীন হয়েছে আমাদের রাজুবাবু এবং অঞ্জনা অন্যাদি আমাদের এটা দেখিয়েছেন তো আমি আজকে বলেছি এক ঘন্টার মধ্যে এই মালগুলি তুলে নিতে এবং মাঠে যে যারা দখল করা আছে করা হয়েছে মাঠে ফেলে সেগুলো যেতে মাঠের সঙ্গে লেভেল করে দেওয়া হয় এবং আগামী দিন রাজুবাবু তারা বলেছেন অঞ্জনা অন্যাদিবাবু বলেছেন কোনো বলেছেন যে এলাকারও দাবি স্কুল কর্তৃপক্ষের কথা হয়েছে মাঠটা সংস্কার করার জন্য আমি বলবো যে মাঠটা সংস্কার যাতে করা হয় যাতে বিশন করা হয় মাঠটা যাতে সুন্দর হবে যাদের জন্য মাঠ খেলার জন্য উপযোগী করা ছাত্রছাত্রী যাতে ব্যবহার করতে পারে এলাকা যে ব্যবহার এখানে একটা জিমেরও সরকার থেকে করে দেওয়া হচ্ছে জিমটাও আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর মধ্যে যাতে জিমটাও ব্যবহার করতে হবে এলাকার লোক এই জায়গাটা সুন্দর করে ব্যবস্থা করবো সেই উদ্দেশ্যে আজকে আমাদের আমি আশা করবো এলাকার লোকের সহযোগিতায় আমাদের পৌর নিগম আগরতলা শহরকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করার জন্য যানজটমুক্ত করার জন্য এবং দূষণমুক্ত আগরতলা করার জন্য যে চেষ্টা আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহা খুব আন্তরিক সহ সহসার জন্য আমাদের দলের প্রদেশ সভাপতি রাজু যে চাইছেন আগরতার শুধু করে না আগরতলাকে সুন্দর সাজানো আমাদের কর্পোরেটার নিয়মিত কাজ করছেন অঞ্জনা সুকুমার সাহা সাহায্য যারা আমার 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 সমস্ত কর্পোরেটার চেষ্টা করছে মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যাগুলি সমাধান করা শহরের একচ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া এবং গান্ধী স্কুল সংলগ্ন অঞ্চল সোমবার পরিদর্শন করে এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শহরের মেয়র দীপক মজুমদার এবং এলাকার কর্পোরেটর অঞ্জনা দাসো রিপোর্ট আর ই নিউজ